তানি এমবিবিএস ইন বাংলাদেশ। নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। নমস্কার আপনাকে ক্যাম্পেইন কলিং এ। প্রায় ভোট পরবর্তী হিংসার দুটো বছর হয়ে গেল এবং আজ বিজেপির তরফ থেকে তর্পণও করা হবে, কি বলবেন? না দেখুন, এটা তো আজকে তো বলার কথা তৃণমূল কংগ্রেসের, যারা বলেছিল যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র তারা ফিরিয়ে আনবে এবং বিশ্বে পশ্চিমবঙ্গ প্রথম স্থানে পৌঁছে যাবে, এই স্বপ্ন দেখিয়ে যারা ক্ষমতায় এসেছিল, ক্ষমতায় আসার পর ক্ষমতায় টিকে থাকার জন্য এবং গণতান্ত্রিক ব্যবস্থায় যারা তাদের বিরোধিতা করলো, তাদের তারা কি জীবন উপহার দিল, আজকের দিনেই তারা এই উপহারটি দিয়েছিল, এর হিসেব নিকেশের জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে। পশ্চিমবঙ্গে মানুষ তাদেরকে এই কারণে ক্ষমতায় আসেনি যে তারা গণতান্ত্রিক ব্যবস্থায় যারা তাদের বিরোধিতা করছে তাদের ঘরে তারা লুট করবে, মায়েদের সম্মানহানি করবে, খুন করবে, ঘরে আগুন লাগিয়ে দেওয়া হবে, ঘরে আসবাবপত্র লুট করে নেওয়া হবে, এই কারণে তাদের ক্ষমতায় আনেনি। আজকে তারা নিজের ফেস বিল্ডিংয়ের জন্য অনেক রকম চেষ্টা চালাচ্ছে, কিন্তু আজকে দিন যখন যখন দোসরা মেয়ে আসবে তখন তখন পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু আরেকবার পুরনো স্মৃতি মানুষ আবার তুলে ধরবেন এবং আজকের দিনে তৃণমূল কংগ্রেসের আসল আয়না দেখাবার সময় এসছে যে তারা বিগত দিনে কী করেছিল। আজকে আর্কাইভে তো অনেক ছবি আছে, সেগুলো একটু খুলে দেখুক না যে তাদের কর্মীরা, তাদের এক কথায় বলতে গেলে যারা তাদের রেজিমেন্টেড সৈনিক, তারা পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রেমী মানুষকে কি উপহার দিয়েছিল সেটা একবার তারা দেখুক। জিতেন্দ্রদা, আসানসোলে কম্বল বিতরণ নিয়ে এমন একটা পরিস্থিতি হয়েছিল, সেই পরিস্থিতির ওপরে দাঁড়িয়ে কিন্তু আপনাকে গ্রেফতারও হতে হয়েছে, প্রায় 24 দিন পর আপনি ছাড়া পেয়েছেন, এই বিষয়টা মানে এই অভিজ্ঞতাটা আপনি যদি একটু বলেন। দেখুন, জেলে যাওয়াটা আমার কাছে নতুন কিছু না, আমরা ছাত্র রাজনীতি করেছি, লেফট ফ্রন্টের সময় যখনই ছাত্র রাজনীতি করতে যেতাম পুলিশ ধরে নিয়ে চলে যেত, আবার একদিন রাখতো, কখনো বিকেলে ছেড়ে দিত, এগুলো আমরা দেখেছি। জেলে যে জীবন সে জীবনও আমরা নিচে মেঝেতে ঘুমানো আমাদের অভ্যাস আছে, ছাত্র রাজনীতি করেছি, প্ল্যাটফর্মে ঘুমিয়ে পড়তাম, যে জায়গায় মিটিং করতে যেতাম সেখানে যেখানে জায়গা পেতাম আমরা ঘুমিয়ে পড়তাম, সেটা নিয়ে আমার খুব বেশি অসুবিধা হয়নি। কিন্তু যে কারণে আমাকে অ্যারেস্ট করা হলো, আপনি বলুন যে এই সামাজিক কাজ তো সবাই করে থাকেন, মাননীয় মুখ্যমন্ত্রীও তো করেন, 5,000 কম্বল দেওয়া হবে, 10,000 কম্বল দেওয়া হবে, যদি বেনিফিসিয়ারিরা না পাচ্ছে কম্বল প্রোগ্রাম ওয়েট করা হচ্ছে, এটা তো সবাই করে, আমিও সেই কাজ করতে গেছি, অতীতেও করেছি। একটা দুর্ঘটনা ঘটে গেল, দুর্ঘটনা অবশ্যই দুর্ঘটনাই, এর জন্য কোনো এক ব্যক্তিকে দায়ী করা উচিত না, কিছুটা দায় যদি আমাদের উপর বর্তায় তো কিছুটা দায় কিন্তু প্রশাসনের উপর বর্তায়। ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, প্রোগ্রামটা ঠিকভাবে হোক, যেহেতু আগাম ইনফরমেশান আমরা পুলিশকে দিয়েছিলাম, এটা পুলিশের একটা দায় দায়িত্ব ছিল, তবুও কোনো কারণে একটা দুর্ঘটনা ঘটে গেল, এটা খুবই দুঃখজনক, ওই পরিবারের পাশে আমরা আছি। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে যেভাবে আমাকে অ্যারেস্ট করে নিয়ে আসা হলো দিল্লি থেকে নয়ডা থেকে, এটা তো প্রয়োজন ছিল না, আমি তো অল এলং আমি পুলিশের নজরের সামনেই ছিলাম, আমার ফোন খোলা ছিল প্রত্যেক দিন, সোশ্যাল মিডিয়াতে আমার কোথায় কী কর্মসূচি সেটা সবাই জানতে পারছিল, কলকাতা বইমেলায় আমি অংশগ্রহণ করেছি, জাস্টিস মান্থার ঘরের সামনে পোস্টার লাগিয়ে দেওয়া হয়েছিল তার জন্য কলকাতায় যে মিছিল হয়েছে সেটা তো আমি ছিলাম, পুলিশ সঙ্গে ছিল, দিল্লিতে যে ইন্টারন্যাশনাল বুক ফেয়ার হয়েছে সেখানে আমি ছিলাম, তো আমাকে একবার ফোন করে নিতে পারতো যে না আমরা আপনাকে অ্যারেস্ট করতে চাইছি বা আপনাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে, আপনি বলুন আমাকে অ্যারেস্ট করলো, করে নিয়ে এলো এখান থেকে, তারপর ম্যাজিস্ট্রেটের অর্ডারে আমাকে পুলিশ কাস্টাডিতে নিয়ে গেল, আমাকে প্রায় 8 দিন 9 দিন পুলিশ কাস্টাডিতে রাখা হলো এবং ওই 9 দিনের মধ্যে আমাকে প্রায় 200 ঘন্টা আমাকে পুলিশ কাস্টাডিতে আমি ছিলাম, আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে হার্ডলি 2 ঘন্টা, ভিডিও রেকর্ডিং আছে, তার তো কোর্টের অর্ডারে সবটা তাদের রেকর্ডিং করতে হয়েছে, তারা প্রকাশ করুক, তো তাহলে যদি 2 ঘন্টার প্রয়োজন ছিল, আমাকে 2 ঘন্টার প্রশ্ন করার প্রয়োজন ছিল, তাহলে আমাকে 200 ঘন্টা কেন রাখা হলো? তাই সবটাই বোঝা যাচ্ছে যে রাজনৈতিক কারণে এটা করা হয়েছে। এবং যেহেতু তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমরা ছিলাম, পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম যে স্বপ্ন নিয়ে আমরা তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় এনেছিলাম সে স্বপ্ন পূরণ হয়নি, বাংলার মানুষের স্বপ্ন পূরণ হয়নি, বামফ্রন্টের বেটার অল্টারনেটিভ হিসাবে আমরা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারিনি, আর একটা বেটার অল্টারনেটিভ আমাদেরকে দেখতে হবে, সেভাবে আমরা বিজেপিকে বেছে নিয়েছি, এবার তার খেসারত আমাকে দিতে হচ্ছে। যেভাবে দেখবেন যে হিন্দি সিনেমায় দেখি আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে কেউ যদি যুক্ত হয়ে যায়
পরবর্তী ক্ষেত্রে সে যদি বুঝতে পারে যে এটা আন্ডারওয়ার্ল্ড, সে যদি বসকে বলে যে বস আমি তো আর এই কাজ করতে চাইছি না, আমি ফ্যামিলি নিয়ে থাকতে চাইছি, তখন বসরা বলে যে না, একবার যখন তুমি আন্ডারওয়ার্ল্ডে চলে এসছো এই জীবন তুমি আর ছাড়তে পারবে না। তো তৃণমূল কংগ্রেস কি আন্ডারওয়ার্ল্ড? যে একবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে আপনি যুক্ত হয়েছেন বলে আপনি যদি তাদের কাজকর্ম তার আপনার পছন্দ না হয়, বেটার একটা অল্টারনেটিভ যদি আপনি বেছে নেন নিজের জীবনে, তাহলে আপনাকে জেলে যেতে হবে? এই প্রশ্ন আমার তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দের কাছে থাকবে। আপনি বলেছিলেন যে আপনাকে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে, কিসের উপর ভিত্তি করে আপনি এই অভিযোগ করছেন? দেখুন, আমি যখন আসানসোল স্পেশাল জেলে আমাকে পাঠানো হলো, তখন আমার একটা শরীরে কষ্ট হলো, চেস্ট পেন হলো। আমি তখন জেলার সাহেবকে ডেকে বললাম যে আমাকে রাত্রে যাতে ঘুমোতে পারি আর আমার পেনটা একটু কম হয়ে যায়, তার কোনো ওষুধ আমাকে দিয়ে দেন। আমি বলিনি যে আমাকে অ্যাডমিট করে দেওয়া হোক, কিছু আমি বলিনি। ওনারা বললেন যে না না, এই অবস্থায় এখানে রাখা যাবে না। ওনারাই আমাকে ওইখান থেকে আসানসোল জেলা হসপিটালে ভর্তি করলেন। আসানসোল জেলা হসপিটালে আমার ট্রিটমেন্ট স্টার্ট হলো। তারপরের দিন ওইখানকার সুপার আমাকে বললেন যে আমাদের উপর খুব চাপ, আমরা এখানে আপনাকে রাখতে পারবো না। তাই ওনারা জেলে পাঠিয়ে দেন, আবার আমাকে জেলে পাঠিয়ে দেন, ওষুধ দিয়ে পাঠিয়ে দেন। বলছে না, আমরা আপনাকে রেফার করে দিতে হবে। মানে যদি কোনো সমস্যা না থাকলে রেফার করবেন কেন? তাহলে বলছে না, রেফার করে দিতে হবে। সেখান থেকে আমাকে বর্ধমান রেফার করা হলো। বর্ধমানের ডাক্তারবাবুরা আমাকে দেখার পর আমার ব্লাড টেস্ট সব নেওয়া হলো এবং 8 ঘন্টা আমাকে বর্ধমানে ফেলে রেখে দেওয়া হলো। তারপর আর কোনো ট্রিটমেন্ট নেই। এবং যখন সেখান থেকে আমাকে এসএসকেএম আবার রাত্রে পাঠাচ্ছে, তখন দেখছি যে ব্লাড স্যাম্পলটা আমার নিয়েছিল সেটা বাইরে, আমার চেম্বার যেখানে আমাকে রেখেছিল তার বাইরে ওই টেবিলের উপর রাখা আছে। মানে ব্লাড স্যাম্পলটাও, আজকে যদি বলি যে আমার ব্লাড টেস্ট যেটা করেছি তার রিপোর্ট দিন, তো ওরা দিতে পারবেন না, কারণ ব্লাড স্যাম্পলটা জাস্ট লোক দেখানো, টেস্টই করেনি। তারপর এসএসকেএমে আনলো। এসএসকেএমে যখন আনছে, তখনই আমাকে পুলিশ যারা নিয়ে আসে তখন বলছে, স্যার এসএসকেএমে যদি অ্যাডমিট না নেয় তাহলে আমরা আপনাকে প্রেসিডেন্সি জেলে নিয়ে চলে যাবো। আমার এটা আপনি আগে থেকে আপনি জানলেন কি করে যে প্রেসিডেন্সি জেলে যেতে হবে? যে না স্যার, আমরা সব কাগজপত্র নিয়ে এসেছি। তার মানে আমি বুঝতে পারলাম যে আগে থেকে সব প্ল্যান করে আসা হয়েছে। এবং এসএসকেএমে যারা ছিলেন তারা কি বলবো আর বলা ঠিক না, তারাও তাদের একটা বক্তব্য ছিল যে আমাদের খুব প্রেশার আছে যাতে আমরা আপনাকে অ্যাডমিট না করতে পারি। আই নেভার ওয়ান্টেড অ্যান অ্যাডমিশন, আপনি যা করার করুন, কি আছে। তারপর আমাকে প্রেসিডেন্সি জেলে পাঠিয়ে দেওয়া হলো। মানে উদ্দেশ্য হয়েছিল যে আসানসোলে না থাকতে পারি, একটা শিক্ষা দেওয়া যে প্রেসিডেন্সি জেলে পাঠিয়ে 20-22 দিন রাখবো, আরও বেশি দিন রাখার একটা ইচ্ছা ছিল। কোনো কারণে কোর্ট বেল দিয়েছে আছে। তো এই এই যে মনোভাব, যে যতদিন আপনাদের সঙ্গে ছিলাম আপনি আসানসোলে গিয়ে বলছেন যে জিতেন আমার কাছের মানুষ, ও আমার দলের সম্পদ, আর আপনার সঙ্গে না থাকলেই সম্পদ বিপদ হয়ে গেল, এটা কি করে হতে পারে? কিন্তু জয়প্রকাশ মজুমদার বলছে যতই ঘটনাটা অনিচ্ছাকৃত হোক অপরাধ তো অপরাধী হয়, মানে কোথাও একটা দায় নিতে হবে তার গলায়, এরকম সুর কি বলবেন? না, দায় তো নিশ্চয়ই নিতে হবে। যদি ইন্ডিয়ান পিনাল কোডে এটা যদি অফেন্স হয় নিশ্চয়ই সেটাতে মামলা হবে, মামলা হবে, সেটা তদন্ত হবে, চার্জশিট হবে, আমি ট্রায়াল ফেস করব। কিন্তু অ্যারেস্ট করতে হবে কোথায় বলে? অ্যারেস্ট তো একটা কারণ থাকবে। একজনকে আপনি কাস্টোডিতে নেবেন তো শুধুমাত্র কিছু নেতাদেরকে খুশি করার জন্য কাস্টোডিতে কেন নেবেন? আমি ইন্ট্রোগেশনে যদি সাহায্য না করি, যদি একবার আমাকে তো একবার নোটিশ করেনি, আমার মিসেসকে অনেকবার নোটিশ করেছে, ঠিক আছে, আমাকে তো একবারও নোটিশ করেনি। যদি আমাকে নোটিশ করতো, আমি যদি অ্যাপিয়ার না হতাম, আমাকে বিভিন্ন প্রশ্ন করতো তার উত্তর যদি না দিতাম, তদন্ত যদি সহযোগিতা না করতাম, তাহলে তো অ্যারেস্ট। এই অ্যারেস্টটা শুধুমাত্র অ্যারেস্ট করার জন্য, শুধুমাত্র একটা মেন্টাল প্রেশার ক্রিয়েট করার জন্য, এবং আরও যারা আমাদের সঙ্গে আছেন তাদের একটা শিক্ষা দেওয়া যে দেখো, তোমরা যার সঙ্গে ঘুরছো তাকে যদি আমরা জেলে রেখে দিতে পারি, তোমরা তো আরও সাধারণ জিনিস। এই একটা মেসেজ দিতে চেয়েছিল। জয়প্রকাশবাবুকে আমি জিজ্ঞেস করি যে নিশ্চয়ই যদি কোনো ঘটনা ঘটে থাকে, যদি আমি কোনো অফেন্স করে থাকি, আমি নিশ্চয়ই ট্রায়াল ফেস করব, কিন্তু আমাকে অ্যারেস্ট করতে হলো কেন? কী কারণে অ্যারেস্ট করলেন? কখন আমি তদন্ত সহযোগিতা করিনি? একবারও কি আমাকে নোটিশ করেছেন? আমি কি পালিয়ে গেছিলাম? কেন আপনি এইভাবে অ্যারেস্ট করে নিয়ে আসা, এই সিআইডিকে লাগিয়ে একে লাগিয়ে একটা টিম করে গিয়ে গিয়ে প্লেনে করে নিয়ে আসা, এই মানুষের করের টাকা কী দরকার ছিল? আমি কি জঙ্গি? এটা উনি যে দলে আছেন সে দলে ওনাকে বলতেই হবে। কিন্তু উনিও যদি একান্তে আপনি জিজ্ঞেস করেন, তাহলে উনিও বলবেন যে প্রসেসে আমাকে হেনস্থা করা হলো, দিস ওয়াজ নট কারেক্ট। জয়প্রকাশবাবু বলছেন আপনি একটা সময় বলেছিলেন ফাঁকা মাঠে গোল দিতে দেব না, তিনি বলছেন ফাঁকা মাঠে গোল দিতে দেবেন না, তো ঠিক কথাই, কিন্তু 3 লক্ষ ভোটে কেন হেরেছেন তার জবাব তাহলে দিয়ে দেখান। না না, 3 লক্ষ ভোটে যদি আমরা সত্যি সত্যি হেরে থাকি, 3 লক্ষ ভোটে যদি সত্যি সত্যি আমরা হেরে থাকি, তাহলে আমি আসানসোল গেলে বা বিজেপি কর্মকাণ্ড আসানসোলে চালালে এত ভয় কেন ওনাদের? এখনও কোর্টে ওনারা বলছেন যে না, আসানসোল আমি না যেতে পারি। এখন জানেন আপনারা, আমি আসানসোল ঢুকতে পারছি না। আমাদের অন্যান্য বিজেপি যে নেতৃবৃন্দ আছে, তারা অনুষ্ঠান করতে গেলে, প্রোগ্রাম করতে গেলে তাদের বাড়ির উপর চড়া হচ্ছেন, তাদের এত কনফিডেন্স লুজ করছেন কেন? যদি সত্যি সত্যি 3 লক্ষ ভোটে ওনারা জিতে থাকেন, তাহলে তো বিরোধী রাজনৈতিক দলকে তারা কর্মকাণ্ড চালাতে দেবেন, যে ঠিক আছে ফেয়ার কম্পিটিশন হোক। 3 লক্ষ ভোটে সত্যি সত্যি যদি জিতে থাকেন ওনারা, তাহলে দুর্গাপুর কর্পোরেশনে ভোট করছেন না কেন? তাহলে বিভিন্ন পঞ্চায়েতে আমাকে বলতে হবে না, ওনাদের সর্বোচ্চ নেতৃত্ব বলছে যে বিভিন্ন জেলা থেকে পঞ্চায়েতের জন্য যাদের তালিকা তারা পাঠিয়েছে ক্যান্ডিডেট হিসাবে, তাদের মধ্যে 50% লোক নাকি করাপ্ট।
এই তালিকা তো বিজেপি তৈরি করেনি, এটা তো তৃণমূল জেলা সভাপতিরা তৈরি করেছেন। তাহলে যেখানে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব বলছে যে আমার জেলা সভাপতি যে তালিকা পাঠিয়েছে তার মধ্যে 50% লোকেরা দুর্নীতিগ্রস্ত, তাহলে এই দলের অবস্থা কি আছে আপনি বুঝতেই পারছেন। ওই দুর্নীতিগ্রস্তদের ব্যক্তিদেরকে তো আসানসোলের মানুষ নিশ্চয়ই পছন্দ করবে না, সবটাই আপনি বুঝতে পারছেন। সবটাই উপর থেকে, যেহেতু এটা বাই ইলেকশন ছিল, মানুষকে ভয় দেখানো হলো যে এই ইলেকশন হয়ে যাওয়ার পরেও তো আমরাই থাকবো, আমাদেরকে নিয়েই চলতে হবে, পঞ্চায়েতে কাজ বন্ধ হয়ে যাবে, কন্যাশ্রী বন্ধ হয়ে যাবে, এই বন্ধ হয়ে যাবে, ওই বন্ধ, বিভিন্ন ভয় দেখিয়ে। এবং আমাকে তো ভোটের দিন আপনি দেখলেন সকাল থেকে আটকে রেখে দেওয়া হলো, ঘুরতে পারমিশন ছিল, আমার ঘোরার পারমিশন ছিল, তা সত্ত্বেও আটকে রেখে দেওয়া হলো। তো এইভাবে আপনারা জিতেছেন, এই আসল ভোট আসছে, পঞ্চায়েত ভোটে ফেয়ার ভোট হোক, তাহলে বোঝা যাবে যে 3 লক্ষ ভোট না 5 লক্ষ ভোট আসুক, 2024 ভোট আসুক, সেন্ট্রাল ফোর্স থাকবে, সারা দেশে একসঙ্গে ভোট হবে, সেদিন মানুষ বুঝিয়ে দেবে যে কত ধানে কত চাল। কিন্তু জিতেন্দ্রদা আপনি বলছেন প্রায় 50টা লোকই কারাপ্টেড যাদের নাম আসছে এই পঞ্চায়েতের জন্য, তার জন্য তো নতুন কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায় করছে জনজোয়ার বলে, এবং যাতে কোনো কারাপ্টেড লোক না উঠে আসে তার জন্য একটা উনি নতুন পরিকল্পনাও করেছেন, এই যে ব্যালটে ভোট দেওয়া এবং নতুন প্রার্থী বাছা, কি বলবেন তাহলে? না, আমি বলছি যে প্রথম তো অভিষেক বাবুর যেটা করা উচিত যে বিভিন্ন অঞ্চলে যখন যাচ্ছেন তাহলে যে 50% করাপ্ট লোকদের তালিকা ওনার কাছে আছে সেটা তো প্রকাশ করা উচিত, তো জনগণের তো জানা উচিত কোন লোকরা দুর্নীতিগ্রস্ত, তাহলে তাদের সঙ্গে তারা যোগাযোগ রাখবে না। এখনও হয়তো যে 50% লোকের নাম তালিকা ওনার কাছে আছে তাদেরকে নিয়ে হয়তো এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীরা বা সাধারণ মানুষ ঘুরছে, তাদের তো জানার অধিকার আছে যে কোন 50% লোক, যখন আপনার কাছে নলেজ আছে যে কোন 50% লোক করাপ্ট, তাহলে তার সে তালিকা আপনি প্রকাশ করে দিচ্ছেন না কেন? আর আপনি যাচ্ছেন, আপনি বলছেন যে আমরা অঞ্চলে যারা ভালো মানুষ তাদেরকে আমাদের দলের প্রার্থী করবো, ভালো মানুষ আপনার দলের প্রার্থী হবে না। আপনি বলছেন যারা সিপিএম করে তাদেরকে আমরা আপনাদের প্রার্থী করতে পারি, যে বিজেপি ভালো মানুষ সেও আমাদের প্রার্থী হতে পারে। আরে যে সিপিএম করে, যে বামপন্থায় বিজেপি বিশ্বাস করে, সে আপনার দলে যাবে কেন? আপনি একদিকে বলছেন যে বিজেপির যে দর্শন সেই দর্শন নাকি আমাদের সমাজ গড়ার লোক পরিপন্থী, আবার একই অন্যদিকে বলছেন যে বিজেপির লোকেরাও যদি ভালো লোক পায় তাকে আমি আমার দলের প্রার্থী করবো, দুটো কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে না? তো একদিকে আপনি প্রমাণ করে নিচ্ছেন যে আপনার যে জেলা নেতৃত্ব, আপনার যে ব্লক নেতৃত্ব, তারা সঠিক প্রার্থী বাছাই করতে পারছে না, তাদের হাতে যদি ক্ষমতা দেওয়া হয় তাহলে করাপ্ট লোকদের তালিকা তারা দিয়ে দেবে, আবার তাদেরকে নিয়ে আপনি প্রোগ্রাম করছেন। এটা কয়েকদিন আগে আপনি দেখলেন যে আপনার কালীঘাটে যে মিটিং হলো সেখানে বড় বড় 4-5 জন লিডারদেরকে 2-3টা জেলার অবজারভার করা হলো, মাননীয় মলয় ঘটকে 3-4টা জেলার দেওয়া হলো, ববি হাকিম সাহেবকে 2-4টা দেওয়া হলো, সিদ্দিকুল্লাহ চৌধুরীজিকে দেওয়া হলো, আপনার অরূপ বিশ্বাসকে দেওয়া হলো, আরও পুলক রায়কে দেওয়া হলো, 5-6টা জেলা দেওয়া হলো যে এই জেলাগুলো ওনারা দেখবেন। আর তারপর আপনি বলছেন যে না না ক্যান্ডিডেট আমরা নিজেরা ঠিক করবো, তাহলে ওই নেতারা কী করবেন? আলটিমেটলি এটা তৃণমূল কংগ্রেসের যারা প্রতিষ্ঠাতা সদস্য তাদের সঙ্গে, যারা নতুন তৃণমূল কংগ্রেস কোনোদিন সংগ্রাম করেনি, কোনোদিন লড়াই করেনি, প্যারাসিটে যারা এসছে তারা ক্ষমতার আলিন্দে যেতে চাইছে, তারা ক্ষমতাটা নিজের হাতে নিতে চাইছে, তার একটা প্রসেস চলছে। পুরনো তৃণমূল আর পুরাতন তৃণমূলের একটা দ্বন্দ্ব, আপনি বলুন না। তাহলে আমি বলি যে তাদের ভূমিকা কি? এই কদিন আগে যাদেরকে বিভিন্ন জেলার অবজারভার করা হলো তারা আর জেলায় যাচ্ছেন না, তাদেরকে জেলায় পাঠানো হচ্ছে না, তার মানে জাস্ট বলে দেওয়া হলো তোমরা জেলায় আছো, মানে যাতে তাদের মন খারাপ না হয় তাদেরকে একটা ললিপপ ধরিয়ে দেওয়া হলো তুমি জেলার অবজারভার, কিন্তু তোমাকে কোনো কাজ করতে দেওয়া হবে না। কয়েকদিন আগে বিভিন্ন জেলা সভাপতি করা হলো, আবার বলা হচ্ছে যে জেলা সভাপতিরা ক্যান্ডিডেট বাছাই করতে পারবেন না, বাছাই করতে দিলে তারা করাপ্ট লোকদেরকে নিয়ে আসবেন। কয়েকদিন আগে ব্লক কমিটি করা হলো, আবার ব্লক কমিটিকে বলা হচ্ছে যে তোমাদের সুপারিশে কিন্তু ক্যান্ডিডেট হবে না, তার মানে ওরাও জানে যে যাদেরকে ব্লক কমিটি দায়িত্ব দিচ্ছি তাদেরকে দায়িত্ব দিলে তারা করাপ্ট লোকে দেখবে। তো কন্ট্রাডিক্টরি কথাবার্তা, তো তাহলে কোনটা ঠিক হয়? যাদেরকে আপনারা দলের তরফ থেকে দায়িত্ব দিয়েছেন তারা করাপ্ট লোকে তালিকা দিয়ে দেবেন, এটা ঠিক না? আপনারা ভালো লোক পাচ্ছেন না, বা ভালো মানুষ আপনাদের দলের সঙ্গে যুক্ত হতে চাইছে না, বা আপনাদের যে নেতৃবৃন্দ আছে তাদের সঙ্গে ভালো মানুষের যোগাযোগ নেই, তাই আপনারা এটা স্যাম্পল কেস হিসেবে দেখতে চাইছেন। দ্বিতীয়ত, আপনার এই যে কি বলবো মক ভোটিং, এই মক ভোটিংয়েই দেখা যাচ্ছে যে ব্যালট লুটপাট হচ্ছে, তাহলে তো বাংলার মানুষ দেখে নিচ্ছে যে এই ভোটিংয়ে আপনার ইনহাউস যে ভোটিং সে ভোটিংয়ে যদি ব্যালট লুট হয় তাহলে রিয়েল ভোট যখন হবে তখন কি হবে সেটা তো বাংলার মানুষ আড়ালে বুঝবে। বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে 2 মাস ধরে বাড়ির বাইরে থেকে যে কর্মকাণ্ডটা চালাবেন, মানে বলছেন এটাতে কি কোনোভাবেই পঞ্চায়েতে একটা ভাবমূর্তি পরিবর্তন হওয়ার কোনো উপায় নেই? কারণ আপনি যেহেতু পঞ্চায়েত অনেকবার দেখেছেন, নিজে করেছেন এবং তৃণমূলে থেকেওছেন দীর্ঘদিন, কি মনে হয়? না দেখুন, এটা এইভাবে তো হয় না, এইভাবে হয় না। 2-3 মাসে যদি পশ্চিমবঙ্গকে বুঝে নেওয়া যেত, পশ্চিমবঙ্গে রাজনীতি করতে গেলে সংগ্রামের জীবন আপনার হতে হবে, ছাত্র রাজনীতি থেকে স্টার্ট করতে হবে,
গরীব খেটে খাওয়া মানুষের সঙ্গে আপনাকে দীর্ঘদিন কয়েক বছর আপনাকে থাকতে হবে, তাহলে বাংলাকে আপনি বুঝতে পারবেন, বাংলাকে জানতে পারবেন। একটা সে উপলব্ধি, আর দু মাস তিন মাস, দু মাসে নিশ্চয়ই, দু মাস আমি ব্যক্তিগতভাবে একটা ফিল করি যে দু মাস যদি উনি ঘোরেন তাহলে উনি হয়তো ওনার নিজের হয়তো ব্যক্তিগত একটা কিছু অভিজ্ঞতা অর্জন হতেই পারে, সেটা ওনার পার্সোনাল ব্যাপার, কিন্তু এটাতে বাংলার কোনো উপকার হবে এটা আমি ফিল করি না। তো তাহলে প্রকাশ ওইটাই বলুন যে আমি আমি ব্যক্তিগত আমার কি বলবো এক্সপিরিয়েন্স গেইন করার জন্য আমি দু মাস ঘুরছি, সেটা হতেই পারে, সেটা কিন্তু এই দু মাস ঘুরলে বাংলায় নবজোয়ার চলে আসবে আর বাংলার পরিস্থিতি চেঞ্জ হয়ে যাবে আর সমস্ত করাপ্ট লোকেরা বসে যাবে আর সব ভদ্রলোকেরা চলে আসবে, তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট হয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা থেকে কিন্তু জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হলো, মানে ওনার ঘর থেকে সরিয়ে দেওয়া হলো, আর বাকি যে নিয়োগ দুর্নীতি মামলা চলছে সেটা তার ঘরেই চলবে, সেইভাবেই চলবে। এই যে একটি মামলাকে এইভাবে সরিয়ে দেওয়া হলো, কি বলবেন? দেখুন, এটা তো লিগাল পয়েন্ট, আমি আমার ঠিক জ্ঞান নেই যে কেন এটা কি হতে পারে। যেটা বিভিন্ন মিডিয়াতে যেটা জানতে পারলাম, আরও লিগাল এক্সপার্ট যারা বলেছেন যে যেহেতু ওই মামলাতেই উনি বিচার করছেন, আবার ওই মামলাতেই উনি টিভিতে ইন্টারভিউ দিয়েছেন, সেই জন্য এটা অন্য ঘরে পাঠিয়ে দেওয়া হলো। কিন্তু কোনো এক ব্যক্তির উপর তো আমাদের বিচার ব্যবস্থা নির্ভর করে না। জাস্টিস গাঙ্গুলির কাছ থেকে সরিয়ে দিয়ে ওটা তো তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে পাঠিয়ে দেওয়া হয়নি যে ওনারা ব্যাস ম্যানেজ করে নেবেন, বা বিজেপির পার্টি অফিসে পাঠিয়ে দেওয়া হয় যেন আমরা গিয়ে ফাঁসিয়ে দিয়ে দেবো। ওনার বেঞ্চ থেকে সরিয়ে অন্য একটা জাস্টিসের ঘরেই পাঠিয়ে দেওয়া হয়েছে, যার কাজই হলো বিচার করা। যে যে জাস্টিসের ঘরে যাবে তিনি হয়তো এর আগে অনেক মামলার বিচার করেছেন, আগামী দিন অনেক মামলার বিচার করবেন। তো একটা জাস্টিসের বেঞ্চ থেকে তুলে অন্য জাস্টিসের বেঞ্চে পাঠিয়ে দেওয়া, এটাতে খুব বেশি এই প্রসেসে খুব ডিফারেন্স। আর তৃণমূল কংগ্রেসে খুব খুশি হওয়ার কারণ নেই, কারণ এটা এমন নয় যে জাস্টিস ওনার, এটা তো এমন নয় যে সুপ্রিম কোর্ট বলেছে ওখান থেকে মামলাটা তুলে একদম তৃণমূল কংগ্রেস অফিসে পাঠিয়ে দাও, তারা সব বিচার করবে, এমন তো নয়। বা বিজেপির ভয়েরও কোনো কারণ নেই যে বিজেপির অফিসে পাঠিয়ে দেওয়া হলো যে আমরা প্রতিহিংসা পরায়ণ কিছু করবো। একটা জাস্টিসের বেঞ্চ থেকে তুলে নিয়ে অন্য জাস্টিসের বেঞ্চে দেওয়া হয়েছে, ইনিও বিচার করছিলেন উনিও বিচার করবেন। বিচার করার পদ্ধতি আলাদা হতে পারে, ওয়ে অফ ডেলিভারি অফ জাজমেন্ট আলাদা হতে পারে, কিন্তু আইন ব্যবস্থা আমাদের কনস্টিটিউশন একই আছে, সেই কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে এনাকেও কাজ করতে হতো, বাকি যারা আছে তাদেরকে কাজ করতে। আইপিসি সিআরপিসি ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট আগে যা ছিল এখনও তাই আছে, ইনার কাছে যা ওনার কাছেও তাই। ন্যাচুরালি এটাতে খুব বেশি কিছু আসে না, চর্চার জন্য হয়তো হবে এইখান থেকে ওইখানে গেলে এটা চর্চা হতে পারে, কিন্তু ফ্যাকচুয়াল অ্যাসপেক্টে খুব বেশি ডিফারেন্স সেটাতে। কিন্তু এই ঘটনার পর তৃণমূল কংগ্রেস যথেষ্ট উচ্ছ্বসিত এবং দেবাংশুকেও টুইট করতে দেখা গেছে, তিনি বলছেন ঢাকি সমেত ঢাক সমেত বিসর্জন হয়ে গেল। উদয়নবাবু, মানে উদয়নবাবু বলছেন যে আগুনে হাত দিলে হাত তো পুড়বেই, এবং তার আগে আমরা কুণাল ঘোষের ভবিষ্যৎবাণী দেখেছিলাম, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও তিনি বলেছেন তাহলে কুণাল ঘোষের ভবিষ্যৎবাণী ফলে গেল, তাকে প্রণাম। এই যে ঘটনাগুলো তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে, কিভাবে দেখছেন, মানে যারা ব্যাখ্যা করছে এই ঘটনাটার? দেখুন, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি যে সিপিএমের খারাপ গুণগুলো খুব সহজে রপ্ত করেছে তৃণমূল কংগ্রেস, এবং সিপিএমের ভালো কাজ নকল করার তারা চেষ্টা করেনি, সিপিএমে যা যা দুষ্টুমি সেটা আরও বেশি করে করার চেষ্টা করেছে। সিপিএম শুধু জাস্টিস লালাকে বলেছিল, জাস্টিস লালা তুই বাংলা থেকে পালা, এনারা সব জাস্টিসকেই বলছেন, এনারা আরও বেশি উৎসাহ দেখাচ্ছেন। সিপিএম হয়তো 2% করতো, এনারা 12% করছেন, 14% করছেন, মানে তার দিয়ে প্রতিফলন। শুধু জাস্টিস গাঙ্গুলিকে বললেন তা তো না, মান্থার জাস্টিস মান্থার বেঞ্চের সামনে কী করলেন সেটাও দেখলেন, এবং পরবর্তী ক্ষেত্রে দেখবেন যে অন্যান্য যে জাস্টিসের যদি বিচার নির্ণয়ে তারা যদি সন্তুষ্ট না হয় সেখানে তারা তাই করবেন। এটা একটা মেন্টালিটি যে আমরা মানবো না। এনারা চাইছেন যে জুডিশিয়ারি কমিটেড টুয়ার্ড তৃণমূল কংগ্রেস, এটা চাইছেন যে আমরা যে পুলিশ আমাদের কথা শোনে, অন্যান্য আইএএস আইপিএসরা আমাদের কথা শুনছে, শিক্ষকরা আমাদের কথা শুনছে, ডাক্তার সংগঠন আমাদের কথা শুনছে, একটাই জায়গা জুডিশিয়ারি যেটা রয়ে গেছে যেটাকে পুরোপুরি ওনারা আমাদের কথা শুনতে হবে এইটা এখনো ওইখানে ফলাতে পারেনি। তাই ওনাদের ইচ্ছা এটা আছে, জুডিশিয়ারি যেন আমাদের মতো চলে, জুডিশিয়ারিকে এই করতে হবে, জুডিশিয়ারিকে ওই করতে হবে। কিন্তু আমাদের দেশের যা কনস্টিটিউশন সেটা এত ভাস্ট এবং এত কনস্টিটিউশনাল যে বিভিন্ন ধারা উপধারা আছে সেটা এত বৃহৎ যে সেখানে এই কোনো ব্যক্তি বা কোনো দলের ইচ্ছার উপর কনস্টিটিউশন নির্ভর করবে না। জুডিশিয়াল সিস্টেম আমাদের খুব স্ট্রং এবং নিজের ইচ্ছার মতনই চলবে, এবং যা যেভাবে কনস্টিটিউশনে বলা আছে সেভাবে এটা চলবে। ওনারা সাময়িকভাবে উচ্ছ্বসিত হতেই পারেন কোনো যে হ্যাঁ এই এই জাস্টিসের কাছ থেকে তুলে নিয়ে আমরা অন্য জাস্টিসের বেঞ্চে চলবে, এটাতে যদি ওনারা আনন্দ পান পান কী করা আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমাদের দলে যদি কেউ অন্যায় করে তাকে শাস্তি দেওয়া হয়। এর আগেও আমরা অনেক নেতামন্ত্রীর মুখে জিরো টলারেন্সের কথা বলেছিলাম যখন দুর্নীতি সামনে আসছিল বা তাদের নেতামন্ত্রীরা গ্রেফতার হচ্ছিল, কি বলবেন? দেখুন, আমি শাস্তির প্রশ্নে আমি বলবো যে অনুব্রত বাবু ব্যক্তিগত স্তরে আমি ওনাকে কিছু বলছি না, কিন্তু ওনার বিরুদ্ধে যে এভিডেন্স ডকুমেন্টারি এভিডেন্স যেভাবে সামনে এসেছে, যেটা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি, যেভাবে সম্পত্তির
কোনো উনি হোয়ারাবাউটস বলতে মানে সম্পত্তি কোথা থেকে এলো উৎস বলতে পারছেন না এবং সারা বাংলা সবাই দেখেছে কি হচ্ছে না হচ্ছে তারপরেও ওনাকে এখনো জেলা সভাপতি রেখে দিয়েছে তৃণমূল কংগ্রেস এরপরেও কি তৃণমূল কংগ্রেস সেটা বলতে পারে যে আমরা দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স তাহলে যদি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স হয় তাহলে অনুব্রত বাবুর বিরুদ্ধে দলীয় স্তরে তারা ব্যবস্থা নিলেন না কেন মানিক ভট্টাচার্য এখনো তাদের দলের বিধায়ক একবার তো বললেন না যে ওনারা আমাদের দলের সঙ্গে ওনাদের কোনো সম্পর্ক নেই তো কেস টু কেস যেখানে দেখবেন যে এই ব্যক্তিকে সরিয়ে দিলে খুব বেশি কিছু আমাদের যায় আসে না সেখানে বলবেন জিরো টলারেন্স আবার অন্য ক্ষেত্রে দেখবেন যে এই ব্যক্তিকে যদি সরাতে যায় আমরা বিপদে পড়তে পারি সেখানে চুপ করে থাকবেন তো কেস টু কেস ওনারা বিচার করেন দুর্নীতির বিষয়ে ওরা দুর্নীতি ছাড়া তৃণমূল কংগ্রেস চলতেই পারবে না চলতে রন্ধে রন্ধে দুর্নীতি গ্রাস করেছে এবং এই যে ব্যালট লুট হচ্ছে না এটাও দুর্নীতির একটা নিদর্শন যারা ব্যালট লুট করছে তারা জানে যে একবার ব্যালটটা লুট করে ওইখানে যদি আমার নামটা ঢুকিয়ে দিতে পারি তাহলে আমি প্রধান আর একবার প্রধান হতে পারলে নোট কামানো নোট ছাপার আমি লাইসেন্স পেয়ে যাবো সে কারণে এটা হচ্ছে এটা করা না যায় পুরো দলটা দুর্নীতিতে এবং তৃণমূল কংগ্রেসে যারা সংখ্যাগরিষ্ঠ ব্যক্তি যারা সমাজ পরিবর্তনের লক্ষ্যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলেন তারা কিন্তু অনেকে ছেড়ে বেরিয়ে গেছেন অনেকে ওয়েট করছেন যেরকম 2011 ঠিক আগে অনেক লেফট ফ্রন্টে অনেক লিডাররা বলছিলেন যে এই সরকারটা কবে যাবে যারা সিপিএম কে প্রতিষ্ঠা করেছিলেন সেরকম অনেক লোক চাইছিলেন যে বামফ্রন্ট চলে যাক এই বামফ্রন্ট আমরা চাইনি ঠিক একইভাবে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা অনেক সদস্য আছেন যারা চাইছেন যে এই তৃণমূল কংগ্রেস চলে যাক এই তৃণমূল কংগ্রেস আমরা চাইনি জিতেন্দ্রদা একটা বিষয় এই যে এত কিছু দুর্নীতি সামনে আসছে আপনি তো একসময় একনিষ্ঠভাবে তৃণমূলের সাথে ছিলেন সৈনিক হিসেবেই ছিলেন কি বলবেন এই যে দুর্নীতির শুরু ঠিক কোন জায়গা থেকে বা কবে থেকে আপনার আপনি ঠিক কোন সময় থেকে বুঝতে পারলেন যে এত বৃহত্তম একটা স্ক্যাম হয়তো হচ্ছে বা আপনার চোখের সামনে এসছে বা আপনি হয়তো বুঝতে পেরেছিলেন কোন সময়টা থেকে ঠিক মনে হয় মানে আপনার অভিজ্ঞতা কি বলে দেখুন যেদিন দেখা হলো মানে যখন থেকে ফিল করতে শুরু করলাম যে তৃণমূল কংগ্রেসের কাছে রেজাল্টটাই বড় জিনিস জয়লাভ করতে হবে যেভাবে এবার একজন ব্যক্তি তৃণমূল কংগ্রেস 50 জনকে ক্যান্ডিডেট ঘোষণা করে দুজনকে দায়িত্ব দিল তোমরা এদেরকে জিতিয়ে নিয়ে আসো বাড়ি বাড়ি আপনি সার্ভে করতে যখন যাবেন তখন এলাকার লোক বলছে আরে এ তো সবচেয়ে দুষ্ট ব্যক্তি এদেরকে আপনি প্রার্থী করছেন কি করে ভোট দেবেন দল বলছে না না যেভাবে পারো ওকে জিতিয়ে নিয়ে আসো তাহলে আপনাকে আনফেয়ার মিন্স ইউজ করতে হবে এবং তৃণমূল কংগ্রেসের যেটা আমি যেটা ফিল করেছিলাম যে আলটিমেটলি যে লক্ষ্যে আমরা তৃণমূল কংগ্রেস গঠন হয়েছিল যে বামফ্রন্টের বেটার অল্টারনেটিভ আমরা বাংলায় দেবো এবং দিদির স্লোগানও তাই ছিল যে বিশ্বের দরবারে বাংলাকে প্রথম স্থানে আমরা নিয়ে যেতে চাইছি এই স্বপ্ন নিয়ে আমরা এসেছিলাম কিন্তু কয়েক বছরের মধ্যে দেখলাম 2-4 বছরের মধ্যে দেখলাম সে ন্যারেটিভটা চেঞ্জ হয়ে গেল পরবর্তী ক্ষেত্রে বাংলার মানুষ যে দায়িত্ব আমাদেরকে দিয়েছিল সে দায়িত্ব আমরা ভুলে গেলাম আমরা দিল্লিতে প্রধানমন্ত্রী হতে হবে অল ইন্ডিয়া পার্টি হতে হবে বিহারে সংগঠন করতে হবে উত্তরপ্রদেশে সংগঠন এদিকে আমরা হাঁটতে শুরু করলাম মূল যে কাজ আমাদের ছিল সেখান থেকে আমরা কিন্তু আমাদের ডাইভার্ট হয়ে গেল মাইন্ড নিশ্চয়ই বাঙালি হিসাবে যদি কেউ প্রধানমন্ত্রী হন আমিও গর্বিত হব 5 বছর পর 10 বছর পর কেউ হতেও পারে প্রণববাবু তো রাষ্ট্রপতি হয়েছিলেন এটা তো আমাদের কাছে গর্বের জিনিস কিন্তু প্রণববাবু পলিটিক্সে এসে প্রথম দিন রাষ্ট্রপতি হয়ে যাননি উনি অনেক দিন পলিটিক্স করার পর যে যে ডিউটি ওনাকে অ্যাসাইন করে অ্যাজ এ ফিনান্স মিনিস্টার যে ডিউটি দেওয়া হয়েছিল সবাই বলেছেন খুব ভালো কাজ করেছেন অ্যাজ কমার্স মিনিস্টার ওনার যে দায়িত্ব ছিল সেটা খুব ভালোভাবে কাজ করছেন অ্যাজ ফরেন মিনিস্টার ওনার যা কাজ ছিল সেটা খুব ভালোভাবে করেছেন বিভিন্ন ডিউটি যেটা ওনাকে অ্যাসাইন করা হয়েছিল সেটা খুব বেটার ওয়েতে পারফর্ম করার পর উনি রাষ্ট্রপতি হলেন আমরা সেটা মেনে নিলাম তো আমরা এটা ফিল করছি বা আমি পার্সোনালি এটা ফিল করছি এখানেও বাংলার মানুষ যে দায়িত্ব দিয়ে তৃণমূল কংগ্রেসকে দিয়েছিল যে বামফ্রন্টের বেটার অল্টারনেটিভ দিতে হবে এখানে সে কাজটা না করে অন্যদিকে ডাইভার্ট হয়ে গেল এবং যখন মূল ডাইভার্সনটা যখন আপনার চেঞ্জ হয়ে যাবে তখন তো দিশেহারা বাকিরা দিশেহারা তাহলে তো তারা বুঝতে পারছে না যে পার্টি উইদাউট এনি আইডিওলজি এটা তো কোনো আইডিওলজি ছিল না একমাত্র আমাদের লক্ষ্য ছিল বামফ্রন্টকে সরাও বামফ্রন্টকে সরাও বামফ্রন্ট চলে গেল তারপর আমরা এলাম তাহলে বেটার অল্টারনেটিভ দিতে হবে এবার বেল্টার অল্টারনেটিভ দেওয়ার জন্য সেটার জন্য সবাই কাজ করবে সেখান থেকে যদি আপনার অ্যাটেনশন ডাইভার্ট হয়ে যায় যে না না আর বেল্টার ওইটা দেখ বাংলা যা হচ্ছে দিল্লি দখল করতে হবে তাহলে বাংলায় বাকিরা তো দিশেহারা তারা তো জানে না কে কী করতে হবে তারা যে যেখানে আছে সেখানে ভাবছে তাহলে এখন তো আমার অন্য কোনো কাজ নেই জানি না এই দল কতদিন থাকবে তাহলে যে যতটা পারো অর্থ রোজগার করে নাও সবাই অর্থ রোজগারে নেমে গেছে দলও তাদেরকে বলেছে কে অর্থ রোজগার করছে না করছে এটা বড় জিনিস না রেজাল্ট ওরিয়েন্টেড তুমি সব সিট যদি জিতাতে পেরেছো যা করছো করো এটার জন্য অনেকে আপনি দেখবেন অনেক ক্ষেত্রে হয় যে আপনার সব ব্যক্তি চোর হয় না আপনার চোখের সামনে পড়ে আছে সোনার একটা লকেট পড়ে আছে আপনি যদি হিউম্যান বিং হন আপনি যদি দেখেন যে কেউ দেখছে না একবার ইচ্ছা হয় যে আরে কেউ দেখছে না এই সোনারটা রেখে নি না
অনেকে পকেটে তুলে নেয়, তার মানে সে চোর না। এমন একটা পরিস্থিতি তৈরি হলো দেখছে যে এটা এটা নিয়ে নিলে কেউ কিছু ভাববে না। মনে সবার মনে একটা তো খারাপ ভালো গুণ তো থাকেই, কিছু মানুষ সমাজের ভয়ে ভয়ে খারাপ কাজ করে না, কিছু মানুষ আমার নিজের ফ্যামিলির লোকেরা কি ভাববে সেই কারণে খারাপ কাজ করে না, কিছু মানুষের মনে আইনের ভয় থাকে সে কারণে তারা খারাপ কাজ করেন না, আর যাদের কোনো ভয় নেই কিছু মানুষের মনে ঈশ্বরের ভয় থাকে সে কারণে খারাপ কাজ করেন না, আবার যাদের ঈশ্বরের ভয় কেটে গেছে তারা করেন, তারা কাউকে পরোয়া করেন না। তো সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসে সবাই প্রথমে চোর ছিল এমন ভাবার কোনো কারণ নেই, কিন্তু যখন দেখছে যে উনি এটা করলেন কিছু হলো না, কেউ তো কিছু বলছে না, উনিও এটা করলেন কেউ কিছু বলছে না, কেউ ঠিক তাহলে আমিও করতেই পারি, এটা তো খারাপ জিনিস না। এই লিগালাইজ, এই যে করাপশনটাকে লিগালাইজ করে দেওয়া, এই প্রসেসের মাধ্যমে অনেকে করাপশনের সঙ্গে যুক্ত হয়ে গেছে। কিন্তু ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ভালো কাজও করেছেন, অনেক ভালো প্রকল্প যেমন চালু হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে অনেকগুলো, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন রং দেখে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয় না, সবাই তার ইয়ে পায়, লক্ষ্মীর ভাণ্ডার পায়। দেখুন এটা তো কোনো দয়া দয়ার মায়ার ব্যাপার নেই, আবার ট্যাক্সও তো রং দেখে নেওয়া হয় না, এমন তো না যে বিজেপি লোকের কাছে আপনি ট্যাক্স নিচ্ছেন না, ট্যাক্সটা তো সবার কাছে নিচ্ছেন, জিএসটির পয়সা তো বিজেপি লোকদের পকেট থেকেও যাচ্ছে, ইনকাম ট্যাক্সটা বিজেপি লোকদের কাছে যাচ্ছে, তাহলে রং দেখে আপনি সরকারি প্রকল্প করবেন, এটা তো কোনো দয়া বিরাট ক্রেডিটের ব্যাপার না। যে কোনো সরকারি প্রকল্প রং দেখে হয় না, যে কোনো সরকারি প্রকল্প জাতি ধর্ম বর্ণ দেখে হয় না, এটাতে কোনো ক্রেডিটের ব্যাপার নেই। আমি বলছি যে ইমিডিয়েট রিলিফের জন্য ঠিক ছিল, ইমিডিয়েট রিলিফের জন্য লক্ষ্মী ভাণ্ডার ঠিক আছে, একটা মানুষ বিপন্ন তার ঘরে যদি একটা মহিলা তিন যে 500 টাকা 1000 টাকা পান ঠিক আছে, কিন্তু এটাই জীবনের লক্ষ্য হয়ে যাবে, আপনি আমি 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 একটা খুব বিপদের মধ্যে আছি, বন্যা এসছে ঠিক আছে, তখন আমি আপনি একটা আমাকে পাউরুটি দিলেন ঠিক আছে আমি খুব খুশি, এক পিস আমাকে পাউরুটি দিয়েছেন এখন বেঁচে গেলাম, এক গ্লাস এক বোতল জল দিলেন খুশি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে বলে যে রোজ আপনি পাউরুটি এক বোতল জল দেবো আপনি বেঁচে থাকুন, বছরের পর বেঁচে থাকুন, এটা মেনে নেওয়া যায় নাকি? আপনি ইমিডিয়েটলি আপনি কোন লক্ষ্মী ভাণ্ডার হিসাবে 500 টাকা 1000 টাকা দিচ্ছেন ঠিক আছে, আপনি বলছেন যে এখানে আপনি কোন রাজ্যে, আমরা এখানে প্রচার বেশি আছে, কোন রাজ্যে দেয় না বলুন না, অসমে দিচ্ছেন, অনেক রাজ্য আছে যেখানে 35,000 টাকা দেওয়া হয় মেয়ের বিয়ের সময়, এখানে 25,000 টাকা দেওয়া হয়, সমস্ত রাজ্য এটা করে। আমি বলছি ইমিডিয়েট রিলিফের জন্য মানুষের হাতে অর্থ এলো ঠিক আছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে তার বেটার ফিউচার জন্য তার কোনো পরিকল্পনা নেই। এই যে 500 টাকা একটা মহিলা পাচ্ছেন ঠিক আছে, মোবাইল রিচার্জও আজকাল হচ্ছে না, কিন্তু সে মহিলা তো স্বপ্ন দেখেছেন যে আমার ছেলেটা কষ্ট করে পড়াশোনা করলো, সে এসএসসিতে কোয়ালিফাইজ করেছে, সে একটা চাকরি পাবে, তাকে 500 দিন 1000 দিন এখানে ধর্নায় বসে থাকতে হবে, আর যাদের কাছে অর্থ আছে তারা অর্থের বিনিময়ে চাকরি পেয়ে গেল বেআইনিভাবে, এই বাংলা তো আমরা চাইনি। যে কোনো শুধু শিক্ষকদের ক্ষেত্রে বলছেন, যেখানে নিয়োগ হয়েছে যেখানে কর্মসংস্থানের সুযোগ ছিল সবটাই মানে করাপশন ফ্রি, কোনো ফিল্ড আপনি দেখাতে পারবেন না, তো এই বাংলাকে আমরা চেয়েছিলাম, সে কারণে আমরা কন্ট্রোল করতে পারলাম না। একজন পার্থদা যিনি বিভিন্ন অঞ্চলে গেলে যে কোনো তৃণমূল কংগ্রেস কর্মী যারা ওনার বয়সে 10 বছর অন্তত ছোটো তাকে ওনাকে পা ছুঁয়ে প্রণাম করতো, এই জায়গায় এই হাই স্টিমে ছিলেন, তার বাড়ি থেকে যখন হঠাৎ দেখা হচ্ছে যে তার বান্ধবীর বাড়ি থেকে বা ওখান থেকে কোটি কোটি টাকা বেরোচ্ছে, তো এটা তো আশাভঙ্গ হয়, এবার এটা দেখার পর তো কে কাকে কী পাবে, অনেকের লোকের কাছে উনি আইডিয়াল ছিলেন, আমরা যখন পার্থদা যদি আমাদের আসানসোলে কোনোদিন যেতেন তো আমরা তো ওনার সামনে খুব বেশি কথা বলতাম না, গম্ভীর ব্যক্তি, আমরা জানতাম যে উনি পণ্ডিত ব্যক্তি, পড়াশোনা করেছেন, ভালো চাকরি করতেন, সব ছেড়ে এসছেন ঠিক আছে, এবার তার এই রূপ যখন দেখলাম তখন তো শুধু আমার মনে ক্রোধ ঘৃণা হয়েছে, তার অনেক অনেকের মনে হয়েছে, তো এটা এটার কোনো চেক অ্যান্ড ব্যালেন্স ছিল না। তিনি কে ছিলেন? তিনি ছিলেন যে তৃণমূল কংগ্রেসে যারা ডিসিপ্লিনারি কমিটি তা তিনি চেয়ারম্যান, এবার তিনি মানুষের বিচার করবেন কে ঠিক কে ভুল, তো এই এই তৃণমূল কংগ্রেস তো বাংলার মানুষ চায়নি। এবং তৃণমূল কংগ্রেস দেখুন, তৃণমূল কংগ্রেসের সময় যখন মানুষ ক্ষমতা এনেছিল তখন মানুষ বামফ্রন্টের বিকল্প চাইছিল, তখন দিদি ওয়াজ ফ্রন্ট লিডার, উনি মুখ্যমন্ত্রী হলেন, তখন দিদির জায়গায় যদি অন্য কেউ থাকতো আপনি থাকলে আপনিও তখন মুখ্যমন্ত্রী, তখন যা পরিস্থিতি ছিল মানুষ একটা বেল্টের অল্টারনেটিভ চেয়েছিল এবং সবাই তার সঙ্গে যুক্ত হয়েছিল, শুধু তৃণমূল, তৃণমূলের লোকেরা আমাদেরকে সমর্থন করেছিল, কংগ্রেস করেছিল, বিজেপি করেছিল, আপনি আল্ট্রা লেফট যারা তারাও আমাদেরকে সমর্থন করেছিল, লেফট ফ্রন্টের একটা সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখে লেফট ফ্রন্ট কিনেছিল তারা আশাহত হয়েছিল, তারা সমর্থন করেছিল, সবাই মিলে সমর্থন করেছিল বলে একটা সরকার এসেছিল। যখন সরকার চলে এলো তারপর তো সবার চিন্তা ভাবনা, সবার যখন সমর্থন আপনি পেয়েছেন তো সবার স্বপ্ন যাতে পূরণ হয় সেদিকে তো একটা প্ল্যানিং করতে হবে, সে প্ল্যানিং এখানে আর হলো না। আর একটা বিষয়, এই যে কেন্দ্রের বকেয়া টাকা বাকি আছে, এর আগে বহুবার মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন তার জন্য 100 দিনের কাজ থেকে সব কিছু আটকে আছে, অভিষেকের গলায় আবার একই সুর যে বকেয়া টাকা বাকি আছে, দরকার হলে দিল্লিতে গিয়ে আমরা ধর্ণা দেব, কি বলবেন?
ধর্ণা দেব শুধু বলেন নি, উনি বলেছে ছিনিয়ে নিয়ে আসবো, এই আমি ওয়ার্ড টিভিতে যেটা ছিনিয়ে নিয়ে আসবো। উনি বলছেন যে দিল্লি থেকে আমরা 100 দিনে টাকা ছিনিয়ে আনবো, আর ওনার কর্মীরা ব্যালট বক্স ছিনিয়ে নিচ্ছে। এই এটাই ডিফারেন্স, ওরা তো বুঝেছে যে ওই টাকা তো ছিনিয়ে আনা যায়। আমি বলছি যে কোনো ছোটোখাটো ব্যাপারে ওনারা হাইকোর্ট সুপ্রিম কোর্ট যাচ্ছে। সত্যি সত্যি যে কথা উনি ওনারা বলছেন যে দিল্লি সরকার পয়সা দিচ্ছে না, বকেয়া দিচ্ছে না, যদি এনাদের কোনো ফল্ট না, দিল্লি সরকার কি বলছে যে আমরা অতীতে যে অর্থ তোমাদেরকে দিয়েছি তার তোমরা সঠিক পরিসংখ্যান দিতে পারছো না, টাকাটা কোথায় খরচ করেছো তার হিসাব দাও, টাকা নাও, বাকিটা নাও, এটাই তো সিস্টেম। এটা তো কোনো ব্যক্তি, বিজেপির টাকা না যে আপনি আপনাকে দিয়ে দেবে, এটা সরকারের টাকা, তো ট্যাক্সের টাকা, মানুষের করের টাকা। তো যেই কাস্টোডিয়ান হোক কেন, তার দায়িত্বের মধ্যে পড়ে যে যদি এই অর্থ কোথাও খরচ হচ্ছে সেটা সঠিকভাবে খরচ হচ্ছে কিনা তার হিসাব রাখা তাদের দায়িত্বের মধ্যে পড়ে। যদি সত্যি সত্যি বিজেপি যদি অন্যায় করছে তো এত এত হাইকোর্ট সুপ্রিম কোর্টে মামলা করছে, 100 দিনে টাকার জন্য কেন চলে যাচ্ছে না সুপ্রিম কোর্ট? সুপ্রিম কোর্ট গেলে কি সুপ্রিম কোর্ট একবার কেন বলে দিচ্ছে না? কেন ওইখানে গেলে তো ডকুমেন্ট দেখাতে হবে। সুপ্রিম কোর্ট যদি যান, সুপ্রিম কোর্ট যদি কেন্দ্রীয় সরকারকে নোটিশ করে, তাহলে তো কেন্দ্রীয় সরকার কাগজ দিয়ে দেবে, দেখুন এই আগে যে টাকা দিয়েছি তার হিসাব দিচ্ছে না, আগে টাকা দিয়েছি এক খাতে খরচ করেছে অন্য খাতে, তাহলে তো মুখ পড়বে, সে কারণে যাচ্ছেন না। এটাকে নিয়ে গরিব মানুষের আবেগ নিয়ে খেলা করছেন, যে গরিব মানুষকে বোঝানোর চেষ্টা করছেন ওরা টাকা দিচ্ছে না বলে আমরা তোমাদেরকে 100 দিনে। আবার কখনো কখনো বলছেন, দেখুন কন্ট্রাডিক্টরি কথা, কয়েকদিন আগে উনি বক্তব্য রেখেছে যে আমরা দিল্লির টাকা চাই না, আমরা বাংলার মানুষের জন্য আমাদের আমরা নিজের সোর্সে জোগাড়, কয়েকদিন আগে তো 2 মাস আগেই বলেছিলেন দিল্লি টাকা দরকার নেই, আবার 2 মাস পর বলছেন যে দিল্লি থেকে টাকা ছিনিয়ে নিয়ে আসবো। তো দুটো কথা তো ওনারা নিজেরা খুব পাজল্ড, এখন ওনারা নিজেরাই জানেন না যে কী বলবো, বা 2 মাস আগে কী বলেছি, 3 মাস আগে কী বলেছি। আমি বলবো যে যখনই ওনারা বক্তব্য রাখবেন, আমার একটা অ্যাডভাইস হলো যে আর্কাইভ একটু চেক করে নিয়ে অতীতে কখন কী বলেছেন না বলেছেন একটু দেখে নিয়ে তারপর বলুন, কেন নিজেদের কথাবার্তা ওনাদের কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। ঘামাচির জ্বালা নিয়ে সারাদিন চলা, স্বস্তি অনাছে নিমের সুবাসে, এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন, এনপি দত্ত অ্যান্ড সন। হাঁটুর ব্যথায় রিউমাট নিন, হাঁটুর ব্যথাটা কমবে, হোমিওপ্যাথির একটাই নাম, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন।